জিনিয়াস এডুকারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সবার আগে খুব সহজেই তোমরা কিভাবে দেখবে, কোন ওয়েবসাইট থেকে দেখবে, এই নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, আগামীকাল অর্থাৎ 17 জুলাই 3:30টার সময় আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হবে এবং 4টে থেকে 4:30টার মধ্যে তোমরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে। একথা জানিয়েছেন আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। মহুয়া দাস কি বলেছেন একবার শুনে নেব, তারপরে তোমাদের রেজাল্ট প্রসঙ্গ নিয়ে কিভাবে অনলাইনে খুব সহজে দেখবে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। ম্যাডাম, মুখ্যমন্ত্রী বলছেন 17 তারিখ, কি বলবেন? এর উপর তো আর কোনো কথা নেই। এমনিতে সকাল 10টায় আপনাদের রেজাল্ট বেরোয়, শুক্রবার কি 10টাতেই বেরোবে না সময় বদলাবে? রেজাল্ট মিটিং টিটিং গুলো হয়ে গিয়ে রেজাল্ট বার করতে করতে আমার মনে হয় 3:30 হয়ে যাবে। রেজাল্ট যেদিন বেরোবে অর্থাৎ শুক্রবার, সেই দিন পড়ুয়ারা ওয়েবসাইট মারফত, মূলত অনলাইন নির্ভর এবার রেজাল্ট, ওয়েবসাইট মারফত কখন জানতে পারবে? আমার মনে হয় 4:30টার মধ্যে তারা জানতে পারা উচিত। আমি তোমাদের দুটো অফিসিয়াল ওয়েবসাইট দিচ্ছি, যদিও অনেকগুলি ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট জানতে পারবে, তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in, এই ওয়েবসাইটটি হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা সরাসরি রেজাল্ট দেখতে পারো। আর সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের সমস্ত রেজাল্ট অর্থাৎ চাকরি বলো বা কোনো যে কোনো ক্লাসের রেজাল্ট বলো এই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়, সেটা হলো wbresultsnic.in। এই ওয়েবসাইট থেকে তোমরা এই ওয়েবসাইটে ঢুকে যাবে, তাহলে দেখবে সরাসরি তোমরা রেজাল্ট দেখতে পারবে। আর অন্যান্য যে রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটগুলি পাবে সেইগুলি থেকে কিন্তু তোমরা সোজা পথে রেজাল্ট দেখতে পারবে না, সেগুলি একটি ঘুরপথে দেখাবে এবং তোমাদেরকে এই wbresultsnic.in এই ওয়েবসাইটের মধ্যেই নিয়ে আসবে। এখান থেকেই তোমাদেরকে রেজাল্টটা শো করানো হবে, যে কারণে তোমাদেরকে বলবো wbresultsnic.in এই ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখবে। তবে কিভাবে দেখতে হবে সেটাও আমি একটু দেখাচ্ছি। আর তার আগে বলে নিই, আমার ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, এই লিংকে তোমরা যদি ক্লিক করো তাহলে দেখবে সরাসরি তোমাদের রোল এবং নম্বর দেওয়ার জায়গা পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করলেই তোমাকে আর কোনো ওয়েবসাইটেই ঢুকতে হবে না, সরাসরি রোল নাম্বারের জায়গা পেয়ে যাবে। সেখানে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে দিলেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো এবারে আমরা আসব কিভাবে রেজাল্ট আমরা ওয়েবসাইটে দেখব। যদি ডেসক্রিপশন বক্সে তোমরা ক্লিক করো তাহলে তো দেখতে পাবেই, আর সেই সঙ্গে তোমরা যদি ক্রোম ব্রাউজারে ঢুকবে, প্রথমত অন্য কোনো ব্রাউজারে ঢুকবে না, ক্রোম ব্রাউজারে ঢুকবে, তারপরে তোমরা সেখানে লিখবে এরকমভাবে, দেখবে ক্রোম ব্রাউজারে ঢোকার পরে এরকম একটি পেজ পাবে, এখানে লিখবে wbresultsnic.in। এখানে কিন্তু শেষে 2020 বা কিছু থাকলে সেখানে ক্লিক করবে না, তোমরা শুধুমাত্র wbresultsnic.in এইটুকু লেখা থাকবে এবং সেখানে গিয়ে তোমরা ক্লিক করবে, তাহলে এই পেজটি খুলে যাবে। এরপরে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার একটা জায়গা চলে আসবে, তখন তোমরা তোমাদের রোল নাম্বার এবং নম্বর বসিয়ে তোমরা রেজাল্ট দেখতে পারবে। তো যাই হোক, তোমরা খুব সহজেই দেখতে পারবে। আবারও বলছি, আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে এক ক্লিকেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে আর বন্ধুদের শেয়ার করবে, আর সেই সঙ্গে আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আসছি পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।